শুনেছি সকলে জানি ওই আবরা বাদশা কাবা শরীফকে বাঁধতে এসেছিল, বাচ্চা আবরা ওই কাবা শরীফকে বাঁধতে এসেছিল, যে কাবা শরীফটা আমার রাসূলুল্লাহ রসিলা করে আল্লাহ পাক বানিয়েছি, কাবা বাইতুল্লাহ যেটা আল্লাহ পাকের ঘর, ওই কাবা বাইতুল্লাহকে ওই আবরা বাদশা ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। কিছু খাতি দিয়েছে কিছু মানুষ সৈন্য সামন্ত কে নিয়ে ওই কাবা ঘরকে ভাঙতে যাবে, এমন একটা সময় ওই কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল, ওই কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল আল্লাহ রাসূলের দাদু জান আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল, বাবা কাবা ঘরের মুতাওয়াল্লি সেই সময় ছিল আল্লাহ রাসূলের দাদু জান আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের দাদু কাবা ঘরের মুতাওয়াল্লি। এই জামানায় মুতাওয়াল্লি টোটো আল্লাহ চলে না, এখন সভাপতি স্ট্যান্ডার্ড, যে সভাপতি যিনি তিনি হচ্ছে মুতাওয়াল্লি। সে জামানার মুতাওয়াল্লি ছিল বড় দাড়িওয়ালা, বড় সুন্নত পোশাক পরনেওয়ালা, মাথায় টুপি দিলেওয়ালা। আর এই জামানার মুতাওয়াল্লি, এই জামানার সভাপতি যার একটু টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেই হবে সভাপতি। নামাজ না পড়লে সমস্যা। কানটা খুলে শুনে কিনা সে জামানার মুতাওয়াল্লি ছিল আল্লাহ রাসূলের দাদু জান আব্দুল মুত্তালিব, ওই কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। আপনার বাদশা যখন ওই কাবা ঘরকে ভাঙতে আসবে, ওই সময়তে ওই কাবার এলাকার কিছু মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে চলে এসেছে, এ আব্দুল মুত্তালিব তোমার কাবা ঘরকে ভাঙতে আসছে, কিছু তো একটা করো। ওই সময়তে আব্দুল মুত্তালিব বলেছিল, গ্রামবাসী পাড়া প্রতিবেশী তোমরা যদি আমার পিছনে দাঁড়াও আমি একটু শক্ত হই, আর আমি শক্ত যদি হই তাহলে এই কাবা ঘরকে আমি রক্ষা করতে পারবো, আমি একা কি করে রক্ষা করবো বলো, তোমরা আমার পিছনে দাঁড়িয়ে যাও। আমি তো একা, আমি একা কি করে কাবা ঘরকে রক্ষা করব, যে তোমরা যদি আমার পিছনে দাঁড়িয়ে যাও তাহলে আমি একটু চেষ্টা করি। ওই সময় এলাকাবাসী গ্রামবাসী সকলে বলেছিল, না 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 না, ওই সৈন্য সামন্ত লোকজন অনেক রয়েছে, ওদের সঙ্গে পারা যাবে না, ওদের সঙ্গে পারা যাবে না, আমরা তোমার পিছনে থাকবো না, আমরা চলে গেলাম, তোমার ঘরটা তুমি দেখো। গ্রামবাসী পাড়া প্রতিবেশী কি বললেন, যে তোমার ঘরটা তুমি দেখো আব্দুল মুত্তালিব, তোমার ঘর তুমি দেখো, আমরা চলে গেলাম। আব্দুল মুত্তালিব মনে বড় দুঃখ পেলেন, দুঃখ পাওয়ার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজাটা নিয়ে টেনে দিয়ে শিকলটা তুলে দিলেন, আর তুলে দিয়ে বললেন, যার ঘর সে দেখুক, এ কার ঘর, কার ঘর একটু এক বাক্যে বলে, আল্লাহর ঘর। আব্দুল মুত্তালিবকে পাড়া প্রতিবেশী বলল, তোমার ঘর তুমি দেখো, আর আব্দুল মুত্তালিব শিকলটা টেনে দিয়ে কি বললেন, যার ঘর সে দেখুক। ওখান থেকে আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব মনটা মানে না, ওই কাবা ঘরকে ভেঙে দেবে, ওই কাবা ঘরকে দুনিশা করে দেবে, মনটা বড় খারাপ হয়ে গেল, মনটা মানে না। আব্দুল মুত্তালিব নিজের কলিজার টুকরা ছোট সন্তান, কলিজার টুকরা ছোট ছেলে আব্দুল্লাহ আল্লাহ রসুলের আব্বা যান আব্দুল্লাহর কাছে চলে গেল, আব্দুল্লাহর স্ত্রী মা আমিনার কাছে চলে গেল। ও ও মা আমিনা আমিনা, ওই কাবা ঘরকে ও আমরা বাদশা ভাঙতে আসছি, ওই কাবা ঘরকে রক্ষা করার মতো কেউ নেই, ওই কাবা ঘরকে রক্ষা করার মতো কেউ নেই, ও মা আমিনা চলো না একটা বার ওই কাবা ঘরের কাছে গিয়ে আল্লাহ পাকের কাছে তু দোয়া চাই, আল্লাহ যদি ওই কাবা
বাবাকে রক্ষা করে। মা আমিনা বললেন চলেন আব্বা যান, দুজনা মিলে আল্লাহর কাছে দোয়া করি। দুজনা মিলে চলে গেলেন কাবা বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে, কাবা বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক আপনার ঘরকে ভেঙে দেবে, আবরা বাদশা আপনার ঘরকে ভেঙে দেবে, আপনার ঘরটা আপনি রক্ষা করবেন। ওই সময়তে আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আব্দুল মুত্তালিব যা 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 বাড়িতে চলে যা, আমি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ঘরকে আমি রক্ষা করব, কেননা তোর সঙ্গে কাকে নিয়ে এসেছিস, তোর সঙ্গে কাকে এনেছিস তুই জানিস, জান করবেতে আমার রাসূলুল্লাহ বসে রয়েছে। জোরে বলেন যার গর্ভেতে আমার রাসূলুল্লাহ বসে রয়েছে, মা আমিনাকে সঙ্গে করে নিয়ে এসেছে। আর আল্লাহ রাসূল দুনিয়ায় আসার 50 দিন পূর্বের ঘটনা এটা, 50 দিন বাকি দুনিয়ায় আসবেন তার পূর্বে এই ঘটনাটা ঘটছে। তখন মা আমিনা কাবা শরীফের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনার ঘরকে আপনি রক্ষা করুন। যে আল্লাহ রাসূল তখন মায়ের গর্ভে রাসূলের পাওয়ার রাসূলের ক্ষমতা কতটা দিয়েছিল আল্লাহ পাক, ওই রাসূলের ওসিলা করে কাবা ঘরকে রক্ষা করেছিলেন আমার সেই রাসূলের উম্মত, সেই রাসূলের উম্মত আমরা। এ জনেরা যুবকেরা কানটা খুলে শুনে রেখে দেন, একজনকে দেখা গেল এ আমার দেশের একজন বাদশা, এ আমার দেশের বাদশা বাদশা তোব্বা, বাদশা তোব্বা এ আমার দেশ থেকে বার হয়েছি, এ আমার দেশ থেকে দেশটা ভ্রমণ করার জন্য বার হয়ে গিয়েছে, দেশে সফর করার জন্য বিদেশে সফর করার জন্য বার হয়ে গিয়েছে, এ আমার দেশের বাদশা বাদশা তোব্বা সঙ্গে নিয়ে এসে 40 জন তাওরাত কিতাবের দক্ষতা আলেম, আর সঙ্গে নিয়েছে 40 জন ডাক্তার, আর সঙ্গে নিয়েছে 40 জন হাতি, এই সঙ্গীগুলো নিয়ে আমাদের বাদশাহ বাদশাহ তোব্বা চলে যাচ্ছে বিদেশে সফর করার জন্য, বিদেশে সফর করার জন্য বার হয়ে গিয়েছে। ওই বাদশাহ যখন নিজের জন্মভূমি থেকে বার হয়েছে, নিজের জন্মভূমি থেকে যখন বার হয়েছে, রাস্তা দিয়ে যখন বাদশাহ চলে যায়, রাস্তার সাইডে যে মানুষগুলো দাঁড়িয়েছিল সকলে বাদশাহ তোব্বাকে দেখে তারা রেসপেক্ট করে, সম্মান করে, বাদশাহকে তারা সম্বর্ধনা জানায়। বাদশাহ যখন চলতে 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 অনেকটা পথ এগিয়ে চলে গেল, একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে জায়গাতে ওই বাদশাহ তোব্বাকে আর কেউ সম্মান করে না, ওই বাদশাহ তোব্বাকে আর কেউ সম্বর্ধনা জানায় না। বাদশাহ তোব্বা থমকে দাঁড়িয়ে গেলেন, বাদশাহ তোব্বা ওই আলেমদেরকে ডাকলেন, এ এ বাবা আলেমেরা এদিকে এসো, বাবা এদিকে এসো, আমি এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম, এতক্ষণ যে শহর দিয়ে আমি আসছিলাম, ওই শহরবাসী এলাকাবাসী সকলকে সকলে আমাকে সম্মান করছিল, আমাকে রেসপেক্ট করছিল, আমাকে সম্বর্ধনা জানাচ্ছিল। এই মুহূর্তে আমার এক জায়গায় পৌঁছে গেলাম যে জায়গা মানুষ আমাকে আর সম্মান করে না, আমাকে আর সম্বর্ধনা জানাই না, আমাকে আর রেসপেক্ট করি না। বাদশাহ তোব্বা জিজ্ঞাসা করছেন যে আমি এতক্ষণ রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে সকলেই সম্মান করছিল, রেসপেক্ট করছিল, সম্বর্ধনা জানাচ্ছিল, কিন্তু এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে জায়গার মানুষের আমাকে সম্মান করছে না। এ আলেমেরা তোমরা কি জানো এই জায়গাটার নাম কি? ওই সময়তে 40 জন তাওরাত কিতাবে দক্ষতা আলেম বলেছিল, এ বাদশাহ বাদশাহ তোব্বা
আপনি কি জানেন না, আপনি কি জানেন না এই জায়গাটার নাম কি আপনি কোনোদিনও শুনেননি, এই জায়গাটার নাম হলো বাক্কা। আর এই বাক্কার মাটিতে এমন একটা ঘর রয়েছে যে ঘরটাতে আবার আল্লাহ পাক যার শিলা করে সৃষ্টি করেছেন, ওই ঘরটা যার শিলা করে সৃষ্টি করেছেন এই এলাকার মানুষ ওই মানুষটাকে সম্মান করে আর ওই ঘরটাকে সম্মান করে, ওই ঘর থেকে দ্বিতীয় কোনো মানুষকে এরা সম্মান করে না। চল্লিশজন তৌরাত কিতাবের দক্ষতা আলেম বললেন, বাচ্চা জানেন না এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হলো বাক্কা। মক্কা শরীফের আগের নাম ছিল কি, বাক্কা। শুনে রেখে দেন, সব পয়েন্টের জিনিস পরে কাজে লাগবে। যে আমরা যেখানে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ রয়েছে আমরা সকলেই মক্কা জানি, কিন্তু ওই শহরের আগের নাম ছিল বাক্কা। সেই বাক্কার মাটিতে যখন পৌঁছালে মানুষ সম্মান করে না। বাচ্চা জিজ্ঞাসা করলেন কেন সম্মান করে না, আলেমরা বলেছেন ওই বাক্কার মাটিতে একটা ঘর রয়েছে যে ঘরটা বিশ্ব নবীর ওসিলা করে তৈরি হয়েছে, আর এই ঘরটাকে এরা সম্মান করে, এই ঘরের থেকে বেশি এরা আর কাউকে সম্মান করে না, সেই জন্য আপনাকে আর কেউ সম্মান করছে না। বাচ্চা সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন যে ঘরটার জন্য আমার সম্মান হানি হচ্ছে, যে ঘরটার জন্য মানুষ আমাকে সম্মান করছে না, ওই ঘরটাকে ভেঙে আমি গুঁড়িয়ে দেব, ওই ঘরটাকে ভেঙে শেষ করে দেব, গুঁড়িয়ে দেব। মনে মনে ধারণা করলেন, মুখে এখনো বলে, এ জনেরা যুবকেরা কানটা খুলে শুনে রেখে দেন। ওই সময়তে দেখা গেল বাচ্চা যখন মনে মনে রাধা করলো যে ঘরটার জন্য আমার সম্মান হানি হচ্ছে, যে ঘরটার জন্য মানুষ আমাকে সম্মান করে না, ওই ঘরটাকে ভেঙে আমি গুঁড়িয়ে দেব, ওই ঘরটাকে ভেঙে আমি গুঁড়িয়ে দেব। ওই সময়তে দেখা গেল ওই বাচ্চা তোপা ইয়ামান দেশের বাদশা বাসার নাক দিয়ে একটা দুর্গন্ধ জাতীয় তরল পদার্থ ওই নাক দিয়ে বার হতে শুরু করেছে। বাচ্চার সঙ্গে 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 ছিল 40 জন ডাক্তার, এই ডাক্তারকে ডেকে পাঠালেন, এ ডাক্তার সাহেবেরা আমি বাচ্চা আমার নাক দিয়ে একটা দুর্গন্ধ জাতীয় তরল পদার্থ বার হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, তোমরা আমার চিকিৎসার ব্যবস্থা করো। ওই সময়তে দেখা গেল বাচ্চাকে চিকিৎসা করা হলো, কিছুতে কিছু হয় না, বাচ্চাকে যখন চিকিৎসা করা হলো কিছুতে কিছু হয় না, বাচ্চা ওই সময়তে ডাক্তাররা ফেল হয়ে গেছে। 40 জন আলেমকে ডেকে পাঠালে, এ আলেমেরা এদিকে এসো, এ আলেমেরা এদিকে এসো, ডাক্তাররা ফেল হয়ে গেছে, আমার নাক দিয়ে একরকম দুর্গন্ধ জাতীয় তরল পদার্থ বার হচ্ছে, কি করা যাবে, তোমরা কি কিছু করতে পারবে? ওই সময়তে 40 জন আলে তাওরাত কিতাবের দক্ষতা 40 জন আলেম তারা বলেছিল, ও বাচ্চা বাচ্চা তুব্বা শুনি রেখে দান, জেনে রেখে দান, এই মাটিতে এই বাক্কার মাটিতে যে ঘরটা রয়েছে এই ঘরের সম্বন্ধে কি আপনি কোনো ধারণা করেছেন, এই ঘরের সম্বন্ধে কি আপনি কোনো খারাপ ধারণা করেছেন, এই ঘরের সম্বন্ধে কি আপনি কোনো খারাপ ধারণা করেছেন? বাচ্চা বাচ্চার সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ এই ঘরের সম্বন্ধে আমি একটা কুধারণা করেছি, খারাপ ধারণা করেছি, এই ঘরটাকে আমি ভেঙে ফেলে দেব বলেছি। মুখ থেকে বলিনি, সবে অন্তরে ইরাদা করেছে যে ঘরের জন্য আমার সম্মান হানি হচ্ছে, যে ঘরের জন্য মানুষ আমাকে সম্মান করছে না, এই ঘরটাকে আমি ভেঙে ফেলে দেব। আলেমেরা বলেছিল, বাচ্চা আপনি বড় অন্যায় করে ফেলেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনাকে এই কাবা ঘরের ওসিলা করে ক্ষমা করে দেবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
দিদা আপনি বড় ভুল করে ফেলেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এই কাবা করে ওসিলা করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। বাচ্চা তো বয়সমাইতে কাবা শরীফের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, অন্যায় করে ফেলেছি, আল্লাহ বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ওই সময় আল্লাহ পাক এই বাচ্চা তো পায় যে রোগটা ধরেছিল এই বাচ্চার নাক দিয়ে দুর্গন্ধ জাতীয় যে তরল পদার্থটা বার হচ্ছিল, যে তরল পদার্থটা বার হচ্ছিল ওই রোগটাকে আবার আল্লাহ পাক শেফা দিয়ে দিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন, ওই সময়তে আমার আল্লাহ পাক ওই সময়তে ওই ইয়ামান দেশের বাদশা বাদশা তোবার কাছে একটা ইয়ামানি চাদর ছিল, ইয়ামানি একটা বড় চাদর ছিল, ওই চাদরটাকে নিয়ে বাদশা তোবা কাবা শরীফের গায়েতে লাগিয়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত যে সমস্ত হাজী সাহেবরা হজ পাকে গিয়েছেন আমরা দেখতে পাই কাবা শরীফের গায়েতে একটা গেলাফ লাগানো রয়েছে। ওই গেলাফটা সর্বপ্রথম ইয়ামান দেশের বাদশা বাদশা লাগিয়ে দিয়েছিল, আর ওই গেলাফটা ছিল ইয়ামানি চাদর। ওই চাদরটা বাদশা তো নিজাদের কাবা শরীফের গায়েতে লাগিয়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত যে সমস্ত হাজি সাহেবরা হজ পাকে গিয়েছেন তারা দেখতে পান যে কাবা শরীফের গায়েটা একটা গ্লাফ লাগানো হচ্ছে, হয়তো গ্লাফটা পরিবর্তন হয়েছে, যে কিন্তু এই গ্লাফটা সর্বপ্রথম লাগিয়েছিল ইয়ামান দেশের বাদশা বাদশা তোব্বা, আর গ্লাফটা ছিল ইয়ামান দেশের ইয়ামানি চাদর ওই বাদশা লাগিয়েছে। সঙ্গে রয়েছেন 40 জন তাওরাত কিতাবের দক্ষতা আলেম, সঙ্গে রয়েছেন 40টা ডাক্তার, সঙ্গে রয়েছে 40টা হাতি, এদেরকে সঙ্গে নিয়ে আরো এগোতে লাগলেন, গিয়ে চলে গেলেন, যেতে 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 দেখা গেল তোমরা এই বাক্কার মাটিতে তোমরা ইয়াসরিবের মাটিতে কেন দাঁড়িয়ে গেলে? মদিনা শরীফের দ্বিতীয় নাম কি ছিল জানা আছে কি? মদিনা শরীফ এখন আমরা নাম শুনি, এর আগের নাম ছিল ইয়াসরিব। মক্কা শরীফের আগের নাম কি বললাম? বাক্কা। আর মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব। বর্তমানে মদিনা শরীফ সেই ইয়াসরিবের মাটিতে যখন তাদের বহনগুলো ঢুকেছে, ঢোকার পরে তো তারা দাঁড়িয়ে গেছে। আলেম বাদশা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমরা এখানে হঠাৎ দাঁড়িয়ে গেলে? ওই সময়তে তোরা কিতাবের দক্ষতা 40 জন আলেম তারা বলেছিল, ও বাচ্চা আপনি কি জানেন না, আপনি কি জানেন না এ জায়গাটার নাম কি, আপনি জানেন না এ জায়গাটার নাম হলো ইয়াসরিব, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব, যে ইয়াসরিবের মাটিতে বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসবেন, বাক্কা থেকে ইয়াসরিবের মাটিতে হিজরত করে আসবেন, আর সেই বিশ্ব নবী মদিনার মাটিতে যখন হিজরত করে আসবেন, ওই হিজরত করে আসা বিশ্ব নবী যখন ইয়াসরিবের মাটিতে কদমটা রাখবেন, আজকে আমরা ইয়াসরিবের মাটিতে সেই বিশ্ব নবীর কদমের ধুলির ঘেরা আমাদের নাকে আসছে। বিশ্বনবী যে মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসবেন, বিশ্বনবী এখনো আসেননি, আসবেন
আর সেই আশার ঘেরানটা আজকে আমরা এই মদিনার মাটি থেকে পাচ্ছি। জোরে বল, এই মদিনার মাটি থেকে আমরা সেই বিশ্বনবীর ঘেরানকে আমরা পাচ্ছি, কদমের ঘেরা। এ জোয়ানেরা যুবকেরা ওই সময়তে বাচ্চা তোপা মনে 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 নিয়ত করলে, 40 জন আলেমকে ডাকলে, এ আলেমেরা, এ আলেমেরা শুনি রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার দেশের বাচ্চা, বাচ্চা তো বাবা মনে বড় আশা জাগে, আমার মনে বড় ইচ্ছা হো, আমার মনে বড় আশা জাগে, আমার মনে বড় ইচ্ছা হয় আমি ওই বিশ্ব নবীকে একটা বার সচকে দিতে চাই। ওই সময়তে 40 জন তোরা কিতাবে দক্ষ তালেম, তারা বলেছিল, ও বাচ্চা বিশ্ব নবীকে দেখতে গেলে আপনাকে আরে আমার দেশে যাওয়া চলবে না, আপনাকে এখানে একটা ঘর করতে হবে, এখানে ঘর করে এই ঘরেতে থাকতে হবে, বিশ্বনবী আসবেন, বিশ্বনবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। ওই সময় দেখা গেল বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করবেন, বিশ্বনবীর সঙ্গে দেখা করবেন। কিছুদিন পরে আমার দেশের বাদশাহ বাচ্চা তো আলেমদেরকে বলেছিল, এ আলেমেরা, আমি আমার দেশে চলে যাচ্ছি, আমি আমার দেশে চলে যাচ্ছি। আলেমেরা বলেছিল, আপনার তো মনে বড় আশা জেগেছে, আপনার মনে বড় ইচ্ছা জেগেছে, আপনি তো বিশ্ব নবীকে দেখবেন, আপনি তো শেষ নবীকে দেখবেন, আপনি চলে গেলে কিভাবে দেখবেন। ওই সময় দেখা গেল ওই সময়তে আলেমদেরকে বলেছিল, এ আলেমেরা, আমি বাদশা তোপা যদি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকি, আমি বাদশা তোপা যদি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকি, আমাকে একটা বার খবর দেবে, বিশ্বনবী যখন এই ইয়াসরিবের মাটিতে আসবে আমাকে একটা বার খবর দেবে, আর যদি হায়াতে জিন্দেগিতে বেঁচে না থাকি তাহলে আমি একটা চিঠি দিয়ে গেলাম, ওই চিঠিটা বিশ্বনবীর কাছে দিয়ে দেবে। আমি যদি হায়াতে থাকি আমাকে খবর দেবে, আর যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই তাহলে আমার চিঠিটা বিশ্বনবীর কাছে দিয়ে দেবে। বাচ্চা তো ভাইয়া আমার দেশের বাদশা ইয়াসরিবের মাটিতে আমানে চলে গেলেন, ওই যে 40 জন আলেম ছিল ওই আলেমেরা দুনিয়া থেকে বিদায় নিল, তাদের সন্তান যারা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় নিল, তৃতীয় নম্বর জেনারেশন যারা ছিল সেই সময়তে বিশ্বনবী আসিবের মাটিতে আসবে, বিশ্বনবী ওই মদিনার মাটিতে বাক্কা থেকে হিজরত করে আসিবের মাটিতে আসবে। ওই সময়তে গোটা মদিনাটা আনন্দ উৎফুল্ল হয়ে গিয়ে, আমাদের এই মদিনার মাটিতে বিশ্বনবী আসবে, আমাদের মনটা বড় আনন্দিত হয়ে গেছে, সকলে দাঁড়িয়ে গেছে বিশ্বনবীকে স্বাগত জানাবে, বিশ্বনবীকে স্বাগত জানানোর জন্য সকলে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী যখন ওই ইয়াসরিবের মাটিতে ঢুকেছেন, ইয়াসরিবের মাটিতে পা ফেলেছেন, সকলে বিশ্বনবীকে ঘিরে ধরেছে, নবী আমার, বিশ্বনবীকে যখন ঘিরে ধরেছেন সকলে ঘিরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাদের বাড়িতে চলেন। ওই সমস্ত আনসারী সাহাবারা সকলে বিশ্বনবীকে ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের বাড়িতে চলেন। এ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের বাড়িতে চলেন। সকলের মুখ থেকে একটাই কথা, সকলের মনের ইচ্ছা, সকলের মনের কামনা, বিশ্বনবীকে আমার বাড়িতে নিয়ে যা, বিশ্বনবী আমার বাড়িতে থাকবে, বিশ্বনবী আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে, বিশ্বনবী আমার বাড়িতে থাকবে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ওই সময়তে সকলের মনের আশা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, চলেন না একবার আমার বাড়িতে যাবেন। ওই সময়তে নবী আমার জানিয়ে দিলেন,
মদিনা বাসীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যদি আজকে তোমাদের কারুর বাড়িতে নিজে ইচ্ছায় চলে যাই, আমি যদি স্বইচ্ছায় চলে যাই, অন্য আনসারী সাহাবারা তারা আমার উপরে রাগ করবে বাবা, তারা আমার উপরে অসন্তুষ্ট হবে। রাসূলুল্লাহ ওর বাড়িতে গিয়েছে, আমার বাড়িতে যায়নি, তারা রাগান্বিত হয়ে যাবে, তারা অসন্তুষ্ট বোধ করবে, ওই জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার যে কাসওয়া উটটা রয়েছে, আমি এই কাসওয়া উটের উপরে বসলাম, আর এই কাসওয়া উটটা আমাকে যে জায়গাতে নিয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি রাসূলুল্লাহ তার বাড়িতে থাকবো। জোরে বলে আমি রাসূলুল্লাহ যদি স্বইচ্ছায় বলি আমি তোমার বাড়িতে যাব, অন্য যে আনসারী সাহাবাগুলো রয়েছে তারা মন খারাপ করবে, হুজুর ওর বাড়িতে গেল, ঠিক আছে আমি জবান দিয়ে বলবো না, আমি কাসওয়ার উপরে উঠে বসলাম, এই কাসওয়াটা আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি রাসূলুল্লাহ তার বাড়িতেই থাকব। যে ওই সময় দেখা গেল বিশ্ব নবী আমার ওই কাসওয়ার উপরে উঠে বসলেন, কাসওয়াটা চলতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেল, এক জায়গাতে কাসওয়াটা দাঁড়িয়ে গেল, যে জায়গাতে কাসওয়াটা দাঁড়িয়ে গিয়েছে রাসূলুল্লাহ ওই জায়গাতে নামার পরে রাসূলুল্লাহ জায়গাটা চারিদিক ফিরে দেখলেন, ওই জায়গাটা বড় পছন্দ হয়ে গেল, ওই জায়গাটা বড় পছন্দ হয়ে গেল, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন এ বাবা আইয়ুব আনসারী এই জায়গাটা কার, যে জায়গাতে আমি রাসূলুল্লাহ আজকে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কার বাবা আমাকে একটা বার বলো। ওই সময় আবু আইয়ুব আনসারী বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই জায়গাটা হলো দুইজন এতিম বাচ্চার জায়গা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুইজন এতিম বাচ্চার জায়গা। ওই সময় আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছিলেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গাটা বড় আমার পছন্দ হয়ে গেছে, এই জায়গাটা বড় আমার পছন্দ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ চাই এই জায়গাতে একটা মসজিদ বানাবো। জোরে বলে যে জায়গাটায় কাসওয়া দাঁড়িয়েছে রাসূলুল্লাহ চারিদিক ফিরে জায়গাটা দেখলেন, দেখার পরে রাসূলুল্লাহ বলছেন এই জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে, আমি এখানে একটা মসজিদ বানাবো। এই জায়গাটা কার? দুজন এতিম বাচ্চা, জায়গাটা তো বিনা পয়সায় নেওয়া যাবে না, কারণ এতিম ছেলে, তাদেরকে এর বিনিময়ে আমরা কিছু দিব, এই জায়গার যা দাম হয় আমরা তাকে দিয়ে দেব, তবে এই জায়গাটা আমি রাসূলুল্লাহ আমার মন চাইছে আমি একটা মসজিদ বানাবো। বাচ্চা দুটোকে ডাকলো, ওই সময়তে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম এই জায়গাটা যা দাম হবে ওই দামটা আমি আবু বকর ওই দুটো এতিম বাচ্চাকে দিয়ে দেব। জোরে বলে সেই জায়গাটা কোথায় জানেন? যে আজকে যেখানে মসজিদে নবাবী রয়েছে, জোরে বলে ওই মসজিদে নববীটা হলো সর্বপ্রথম যেখানে ভিত স্থাপন হয়েছিল, ওই জায়গাটা রাসূলুল্লাহর কাসওয়া দাঁড়িয়েছিল, আর ওই কাসওয়া যেখানে দাঁড়িয়েছিল রাসূলুল্লাহ সেই জায়গাতে মসজিদে নববী করলেন, আর সেই জায়গাটা আবু বকরের টাকায় কেনা হয়েছিল। বর্তমান যেখানে মসজিদে নববী রয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার হুজুর আমার হুজুর আমার আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে বসলেন, আবু আইয়ুব আনসারী বিশ্ব নবীকে বসার সঙ্গে সঙ্গে লকার থেকে একটা চিঠি বার করলেন, যে চিঠিটা ওই ইয়ামান দেশের বাদশা বাদশা তোপ্পা পাঠিয়ে দিয়েছিল, বাদশা তোপ্পা যে চিঠিটা দিয়ে গিয়েছিল ওই চিঠিটা আবু আইয়ুব আনসারী আল্লাহ রাসূলের কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই চিঠিটা আপনার, আপনি চিঠিটা নেন। সোমা আমার রাসূলুল্লাহ চিঠিটা খুলে পড়লেন, চিঠিটা খুলে পড়ার সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে অজর নয়নে
পানি পড়ে যায়, দুই চোখের কোনা দিয়ে পানি তো সাগলে পড়ে যায়, রাসূলুল্লাহ চোখের পানিকে ধরে রাখতে পারে না। আবু আইয়ুব আনসারী আল্লাহ রাসূলের কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আপনার কি মক্কার কথা মনে পড়েছে? আপনি মক্কা থেকে চলে এসেছেন, আপনার কি মক্কার কথা মনে পড়েছে? আপনার সঙ্গে কি মদিনার কোনো মানুষ বেয়াদবি করেছে? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি আবু আইয়ুব আনসারী, আপনার সঙ্গে কি কোনো বেয়াদবি করে ফেলেছি? আপনার কি কোনো কষ্ট হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ একটা বার বলেন, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আপনি কেন কান্নাকাটি করেন? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিব আল্লাহ হুজুর, একটা বারের জন্য আপনি বলেন আপনার কি হয়েছে? ওই সময়তে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ বাবা আবু আইয়ুব আনসারী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মক্কার মানুষ আমাকে কষ্ট দিইনি, মক্কার মানুষের কথা আমার মনে পড়েনি, এই মদিনার মানুষ আমাকে কষ্ট দিইনি। এ বাবা আবু আইয়ুব আনসারী, তুমিও আমাকে কোনো কষ্ট দাওনি, তোমার থেকে আমি কোনো কষ্ট পাইনি, আমি এই চিঠিটা পড়ে কাঁদতেছি। তুমি জানো কি এই চিঠিটা কে পাঠিয়েছে? তুমি কি জানো এই চিঠিটা কার হাতের লেখা চিঠি? তুমি কি চিঠিটা পড়েছো বাবা আইয়ুব আনসারী? তুমি কি চিঠিটা পড়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি চিঠি খুলে দেখিনি। যে আমি চিঠি খুলে দেখিনি, ওটা আপনার চিঠি ছিল, আমার নয়। জোরে বলে, আমাদের কাছে যদি কেউ একটা জিনিস রাখতে দেয় যে ভাই এই জিনিসটা রেখে দাও, সেটা আমরা ব্যবহারটা আমার ভালো করে করে তারপর তার কাছে ফেরত দেই। যদি কেউ 10,000 টাকা রাখতে দেয়, সঙ্গে সঙ্গে খরচ করে দেবো, সময় হলে দেবো। যে আমানত কাকে বলে? সেই জন্য তো আমার রাসূলুল্লাহকে মক্কাবাসী মদিনাবাসী আমিন বলে, আমানতদার বলে চিনত। রাসূলের সাহাবারাও তেমন ছিল, তিন জেনারেশন পার হয়ে গিয়েছে, চিঠি যেমন গা চিঠি তেমনই রয়েছে। কার চিঠি? রাসূলুল্লাহর চিঠি, যার চিঠি সেই পড়বে, দ্বিতীয় আর কেউ পড়বে না। ওই সময় দেখা গেল রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ বাবা আবু আইয়ুব আনসারী, এই চিঠিটা হলো ইয়ামান দেশের বাদশা, বাচ্চা তো পায়ে চিঠিটা পাঠিয়েছে, বাচ্চা তো পায়ে চিঠিটা দিয়েছে, বাচ্চা তো পা চিঠির মধ্যে লিখেছে, আমি ইয়ামান দেশের বাদশা, বাচ্চা তো পা, আমি যদি আপনার সময় পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াতে জিন্দেগিতে রেখে দেয়, আমি আপনার সাথে মোলাকাত করবো, আপনার সাথে সাক্ষাৎ করবো। আর যদি আমি বেঁচে না থাকি, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, তাহলে আমি আমার দেশের বাদশা, বাদশা তুব্বা, আজ থেকে আপনার কালমাটা আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে নবী বলে মেনে নিলাম, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিলাম, শেষ নবী বলে আমি আমার দেশের বাদশা, বাদশা তুব্বা মেনে নিলাম, আমি ইয়ামান দেশের বাদশা। রাসূলুল্লাহ তখন দুনিয়ার জমিনে আসেনি, বাদশা তোব্বা চিঠি দিয়ে গেছে, আমি রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলাম। যে রাসূলের পাওয়ারটা দেখার কাবা শরীফের কাছে এসেছে, কাবা শরীফের দেখে কাবা শরীফ ওই এলাকার মানুষ তাকে সম্মান করে না, ওই জন্য ও বলছে এই কাবার জন্য আমার সম্মান হানি হচ্ছে, কাবাটাকে আমি ভেঙে দেব। যখনই কাবাটা ভাঙার নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে ওই নাক দিয়ে দুর্গন্ধ জাতীয় তরল পদার্থ বার হচ্ছে, আমার আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে দোয়া করলেন, রোগটা শেফা হয়ে গেলেন। তখন তার ভিতরে বিশ্বাস স্থাপন হলো, নিশ্চয়ই ঘরটা ঝাড় ওসিলা করে হয়েছে, সে যাই তাই মানুষ হতে পারে না। ওখান থেকে যাওয়ার পরে আবার যখন ইয়াসরিবের মাটিতে নেমেছে, ইয়াসরিবের মাটিতে গিয়ে দেখা গেল এক শ্রেণীর ঘেরান আমাদের নাকে দিয়ে আসছে, বিশ্বনবী এই ইয়াসরিবের মাটিতে আসবে, যে বিশ্বনবীর কদমের যে ঘেরান আজকে আমাদের নাকে দিয়ে আসছে, যে মানুষটা আজ থেকে অনেক বছর পরে এই মদিনাতে আসবেন, তার ঘেরানটা যদি, তার কদমের ঘেরানটা যদি আজকে এই না আমাদের নাকেতে আসে, তাহলে সে যাই তাই মানুষ হতে পারে না। ইয়ামান দেশের বাচ্চা সেদিনে ইসলামের কালমাটা পড়ে নিয়েছিল, নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছিল। আজকে আমরা নবীর উম্মত হয়েছি, নবীকে নবী বলে মানতে পারি না, নবীকে নবী বলে স্বীকার করতে পারি না, নবীকে
ভালোবাসি, মুখে দে বলি নবী তোমার দেওয়ানা, নবী তোমার দেওয়ানা, অন্তরে আমার নবী না, নবী তোমার দেওয়ানা, নামাজ আমরা পড়বো না, নবী তোমার দেওয়ানা, কোরআন আমরা পড়বো না, নবী তোমার দেওয়ানা, ইসলামের কানুন আমরা মেনে নেব না, নবী দেওয়ানা, নামাজ পড়বো না, নবী দেওয়ানা, পেশাব করে পানি না, নামাজ পড়ো, তাহলে নবীর কেমন ভালোবাসা, যে তাহলে নবীকে কেমন মহব্বত করি, ভালোবাসি, বুকে হাত দিয়ে বলে চিন্তা করি রাখি, বিশ্ব নবী তিনি 63 বছরের জিন্দেগিটা কেমন কাটিয়েছেন।